বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সেই আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করে আমি শুরু করছি শরীয়ত এবং মারিফতের পালাগান। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা আজকে আমাদের এই গান শুনছেন তাদের সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিপক্ষে যিনি গাইবেন, বাংলাদেশের বর্তমান সময়ের একজন বিখ্যাত পালা গানের বাউল শিল্পী আব্দুল লতিফ সরকার। অনেক সুন্দর কণ্ঠ, অনেক সুন্দর যুক্তি, অনেক সুন্দর কথা তিনি এতক্ষণ বলেছেন, এবং প্রথম শুরুতেই তিনি আমাকে নিয়ে অনেকগুলো কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। আমি তাকে ধন্যবাদ দিব। তবে এটা সত্য কথা যে আমি ছোটবেলা থেকে এই বাউল পালা গানই শিখেছি। আমার বাবা একজন বাউল শিল্পী ছিলেন, যার নাম মধু বয়াতি। আমার বাবার কাছে আমার প্রথম গানে হাতে করি। বাবা আমাকে পরবর্তীতে যার কাছে গান শিখিয়েছেন তিনি বাংলাদেশের আরেকজন প্রখ্যাত বাউল ছিলেন, যার নাম মাতাল কবি রাজ্জাক দেওয়ান। আমি আমার বাবা এবং আমার উস্তাদজির চরণ মোবারকে ভক্তি রাখছি। আমি দীর্ঘদিন পালা গান করেছি, ছোটবেলা থেকে অনেক বছর, মিনিমাম 15 থেকে 20 বছর আমি পালা গানের জগতেই ছিলাম। কিন্তু আপনারা দর্শক মণ্ডলী জানেন, আমার এই বাউল পালা গানের পাশাপাশি আমি কিছু একক অ্যালবাম করেছি, এবং বাংলাদেশে আমার সর্বোচ্চ অ্যালবাম 700 অ্যালবাম আমার বাজারে। তার মধ্যে আমার সেই সলো অ্যালবামগুলোর মধ্যে একক সঙ্গীত অনেকগুলো যখন সুপার হিট হলো, এক সময় আমি যখন পালা গান তখনও গাইতাম, কিন্তু স্টেজে গেলে আমাকে যখন দর্শকরা আমার ওই হিট হিট গানগুলো শুনতে চায়, তখন কিন্তু পালা গানের বিঘ্ন ঘটে। কারণ পালা গান আর ওই গান এই জিনিসগুলো এক না। যে কারণেই আমি এক সময় চিন্তা করলাম যে আমার এই একক সঙ্গীত যদি মানুষ শুনে তাহলে আমি ওই ভাবধারাটাকেই বেছে নেই। আর পালা গান তো আমি দীর্ঘ সময় করলাম, আপনাদের দোয়ায়। বিভিন্ন গ্রামগঞ্জে গেলে এখন সিকিউরিটি সব কিছু মিলে আমার অনেক একটু সমস্যা হয়, যে কারণে পালা গানকে আস্তে আস্তে আমি কমিয়ে দিয়েছি। কিন্তু এর মধ্যে যে প্রেম, ভালোবাসা, আধ্যাত্মিক যে তত্ত্ব, এগুলো কিন্তু আমার হৃদয় থেকে মুছে যায়নি, এবং সেটা মুছার মতোও না, কারণ ওটা হলো আমার পৈতৃক সম্পত্তি, আমার বাবার দেওয়া সম্পত্তি। তো অনেকদিন পরে আজ খুব সম্ভব 7-8 বছর হবে আমি পালা গান গাই না, এই 7-8 বছর পরে আজকে আমি প্রথম এই পালা গানের ভিসিডি হিসেবে আব্দুল লতিফ সরকারের সাথে আমি দাঁড়িয়েছি। আমি জানি আমার গানের কথায় অনেক ভুল ত্রুটি হবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার পাশে যেহেতু লতিফ সরকার আছে, আমি তেমন একটা ভয় পাচ্ছি না, কারণ সে অনেক ভালো গায়, অনেক ভালো গায়, অনেক ভালো কথা বলে। আমার ভুল ত্রুটি হলে ওটা চালায় নেবে, সমস্যা নাই। আমি সেই সাহস নিয়ে আমার মুর্শিদকে আমি স্মরণ করে, আমার দয়ালকে আমি স্মরণ করে, আমার মাতা পিতাকে আমি ভক্তি শ্রদ্ধা রেখে আমি শুরু করছি আমার গান। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শরীয়তের আলেম সাহেব প্রথম তার পালা গান নিয়ে একটি গান শুনাইলেন, কোন সাহসে আইসে ফকির আমার সাথে দিতে আড়ি, খুচরা এক ব্যাপারি মারফতের খুচরা এক ব্যাপারি। আমি কি আসলে বড় মহাজন না খুচরা, এটা আসলে একটু পরে বুঝতে পারবেন।
একটা গান আগে শুনাই। মারফত হয় বিশ্ববিদ্যালয় বুঝবে কি তত্ত্ব শরীয়ত, প্রাইমারির ছাত্র শরীয়ত, প্রাইমারির ছাত্র। মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয় বুঝবে কি তত্ত্ব শরীয়ত, প্রাইমারির ছাত্র শরীয়ত, প্রাইমারির ছাত্র। আমার ঝুলার মধ্যে কি আছে, উনার অনেক কথা আছে যেগুলো ছেড়ে দিলে আমার নাকি কানতে কানতে বাড়িতে যাইতে হবে। অনেক কথা কিন্তু বলে গেছে আমাকে না। ফকিরের সাথে দিবে যে আরি, এমন বাপের বেটা জন্ম হয় নাই যাই চ্যালেঞ্জ করি। ফকিরের সাথে দিবে যে আরি, এমন বাপের আপনারা চিন্তা করতে পারেন বা আমার প্রতিপক্ষ আলেম সাহেবও বলতে পারেন যে এটা কেমন কথা যে শরীয়ত কেবল প্রাইমারির ছাত্র। এটা আমার কথা না, এটা তিনিও বলেছেন যে শরীয়তটা হলো প্রথম, তারপর তরিকত, তারপর হাকিকত, তারপরে হচ্ছে মারিফত। এই কারণেই আমি বললাম একটা ছাত্র যখন তার পড়ালেখা শেখার প্রয়োজন মনে করেন বাবা মা, তখন তাকে প্রথম ভর্তি করেন প্রাইমারিতে। প্রাইমারি পাশ করার পরে সে যায় হাই স্কুলে, হাই স্কুল থেকে তারপরে তার কলেজ, তারপরে হলো তার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। তাই আমি বলবো শরীয়ত হলো প্রথম ইবাদত প্রাইমারি, তারপরে হলো তরিকত। শরীয়তে যিনি পাশ করেছেন তার হলো তরিকত, তরিকত হলো হাই স্কুল, এরপরে হচ্ছে আপনার হাকিকত, আর হাকিকত হচ্ছে কলেজ, মারিফত হলো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। আমি এখানে একটা কথা বলবো, আপনিও ছাত্র আমিও ছাত্র, অর্থাৎ এবাদতের জগতে আপনিও এবাদত করছেন আমিও এবাদত করছি, একমাত্র সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য আমরা দুইজনই দুইটা রাস্তায় আছি, দুইজন দুইটা রাস্তায় আছি। তবে দুইটা রাস্তায় কেউ কিন্তু কাউকে ছাড়া না, কেউ কিন্তু আলাদা কিছু না। তবে আপনি আমার পিছনে আছেন, আমি আপনার আগে আছি, অর্থাৎ আমার এবাদতের বয়সটা হচ্ছে আগে থেকে আর আপনার এবাদতের বয়সটা হচ্ছে পরের থেকে, আপনি পরে শুরু করেছেন। একই ছাত্র, আপনি প্রাইমারিতে পড়েন আর আমি হইলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পার্থক্য এখানে। আপনি বলেছেন আপনি মারফত করেন তাতে অসুবিধা নাই, আমার শরীয়তকে সালাম করে করবেন, অবশ্যই অবশ্যই সালাম করব, কারণ আমি ওইখানে পড়ে আসছি, ওই প্রাইমারিতে আমিও একসময় ছিলাম। আমি তো বেয়াদবি করতে পারবো না, কারণ আমার মারফতের মধ্যে বেয়াদবি নাই। অতএব আমি বলবো আমি শরীয়ত পড়ে আসছি, আমার ওই প্রাইমারি টিচারদেরকে মাস্টারদেরকে দেখলে এখনো আমি শ্রদ্ধা করি, তাদের পায়ে হাত দিয়ে আমি সালাম করি। তবে আপনাকে বলি একটা কথা, আপনি যদি আমাকে বলেন যে আপনি আমাকে সালাম করেন তাহলে কিন্তু পাবেন না, কারণ আপনি প্রাইমারির ছাত্র আর আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্র দুইজনই, কিন্তু আমি সিনিয়র আর আপনি হলেন।
অতএব আপনি বুঝে নেন যে আপনি আমাকে সালাম করবেন না আমি আপনাকে সালাম করব, এটা একটু বুঝে নিয়ে আর কিছু না, আমি বলবো না আপনাদের সাথে। মমতাজের ঝুলায় আছে যেই পুঁজি, আমার ঝুলার মুখ খুলিয়া দিলে পাইব না খুঁজি, আমার ঝুলায় আছে যেই পুঁজি, চুল নিয়ে প্রশ্ন করেছেন প্রথম আমাকে, চমৎকার প্রশ্ন, এটা হাদিস থেকে উনি প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। অনেক ফকিররা মাথায় চুল রাখেন, কথা সত্য। হাসরের ময়দানে এক ব্যক্তি উঠবেন, ফেরেশতারা প্রশ্ন করবেন তোমার আমল নামা কি, ওই ব্যক্তি বলবেন যে আমার আমল নামা হচ্ছে আমার এই চুল। আমাকে প্রশ্ন করেছেন আমল নামা চুল কি করে হইল, কার হইল, এটা কেন, কারণটা কি। ওই ব্যক্তি হচ্ছেন আমার রাসূল পাকের ভক্ত আশেকান, হাদিস বর্ণনা করেছে হুব্বে রাসূল। এই হুব্বে রাসূল আমার রাসূলের সামনে একদিন যখন তার আশেকি ভাবে ছিলেন, আমার রাসূল পাকের সামনে উপস্থিত হলেন, আমার রাসূল পাক তার মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করেছিলেন, আশীর্বাদ করেছিলেন। যেদিন থেকে উনি এরকম মাথার মধ্যে হাত দিয়ে আশীর্বাদ করলেন, ওই হুব্বে রাসূল সে তার চারদিকের চুল কেটেছিল, ওই দিন থেকে ওই সামনের চুল আর কখনো তিনি কাটেন নাই, তার মরণের আগ পর্যন্ত ওই চুল যত বড় হচ্ছে আর বড় হচ্ছে কিন্তু সে চুল কাটেন না। কারণ তিনি বলেন আমি যদি আমার রাসূল পাকের হাত দেওয়া চুলের মধ্যে আমি কেটে যদি ওই চুল মাটিতে পড়ে, ওই চুলের উপরে যদি কারো পা লাগে, আমি বড়ই অপরাধী হয়ে যাব, আমি পাপী হয়ে যাব। তাই আমি আমার এই চুল যত বড়ই হোক আমি মরণের আগ পর্যন্ত আমার রাসূলের স্পর্শ করা সেই চুলের মধ্যে আমি হাত দিতে চাই না। তাই আমি বলবো পীর মাশায়ে কলি আব্দালগণ তাদের ভক্তের মাথায় যদি হাত দিয়ে কোনো ভক্তকে আশীর্বাদ করে দেয়, ওই ভক্তের জন্য তখন ওইটা ফরজ হয়ে যায় ওই চুল রাখা, যে আমার এই চুল আর কাটা যাবে না, কারণ এই চুলের মধ্যে আমার দয়ালের হাত পড়েছে, আমার মুর্শিদের হাত পড়েছে, আমার গুরুর হাত পড়েছে। সেই হুব্বে রাসূলের সেই চুল হচ্ছে তার আমল নামা বলল, যে আমার এই চুল আমার আমল নামা, এই চুলের মধ্যে আমার রাসূলের হাত পড়েছিল। আল্লাহ বলেন ও ফেরেশতা তুমি আর তাকে প্রশ্ন করো না, তাকে বেহেশতে পাঠিয়ে দাও। আশা করছি তার এই প্রশ্নের জবাবটা আমি দেওয়ার চেষ্টা করলাম। এই তো তাহার কথা ছিল আমার হয়ে গেল শেষ, প্রথমবারের মতো তার করিব জিজ্ঞেসে, আমি কিছু প্রশ্ন করি লাগে না যেন দৌড়াদৌড়ি, আমি কিছু প্রশ্ন করি দৌড়াদৌড়ি, মানে ওই দৌড়া পায়ের দৌড়াদৌড়ি না, জ্ঞানের একটা দৌড়াদৌড়ি আছে, এটা অবশ্যই লাগতেও পারে, জ্ঞানের দৌড়াদৌড়ি না করলে সঠিক জবাব সে আমাকে দিতে পারবে না। আমি প্রথম আপনাকে শরীয়তের আলেম, আপনি আপনার বিসমিল্লাহ নিয়ে আমি প্রথম প্রশ্ন করতে চাই, আপনি শুধু বলবেন এই যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহটা প্রথম কোন দিন কিভাবে এটা নাজিল হয়েছে, কার উপরে নাজিল হয়েছে, আল্লাহ কেন নাজিল করেছেন, বিসমিল্লাহর আগে কিছু ছিল কিনা, যদি বলেন যে ছিল বিসমিল্লাহর আগে এই শব্দটার এই জায়গাটায় কোন শব্দ ব্যবহার করা হতো, আপনি জানা থাকলে এই বিসমিল্লাহর মীমাংসা আপনি প্রথম দিবেন, তারপরে সামনে দেখা যাক ঝুলায় আর কার কি পুঁজি আছে।
তাদের ঝোলায় আছে যেই পুঁজি, ও সেই ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি। আমার ঝোলায় আছে যেই পুঁজি, ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি। হেরে কাঁদিবে মাই পাগল সাজি, ওরে কাঁদিবে মাই পাগল সাজি। আয় আমার পুত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। আলেমকে দেখলে দশটা করে নেকি হয়, সালাম দিলেও নেকি হয়, মানে নেকি আর নেকি না, নেকির কোনো অভাব নাই। ভালো ভালো হতেই তো পারে, একজন মানুষ আর একজন মানুষকে সালাম দিলে নেকি হবে, হোক অসুবিধা নাই। কিন্তু আপনি যদি বলেন ফকিরকে দিলে কিছু হয় না, ফকিরকে দেখলে কিছু হয় না, তাহলে তো ভুল। ওখানে আপনি ধারণা করেন কেন? কারণ ওই ফকির সম্পর্কে এখনো তো কোনো জ্ঞান আপনার হয় নাই। আপনি যদি প্রাইমারির ছাত্র হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টকে নিয়ে সমালোচনা করেন, তাহলে তো এটা একেবারেই বেমানান। কারণ আপনি তো ওইখানে এখনো যান নাই। আমি আপনার সম্পর্কে আলোচনা সমালোচনা করতে পারি, কারণ আমি প্রাইমারি পাশ করে আসছি। অতএব আমি বলবো, এখানে আপনি কখনো সমালোচনা করেন না, শুধু জানতে চান, আমি জানানোর চেষ্টা করব। একজন ফকিরকে দেখলে দশ নেকি হয় না, তবে ফকিরকে দেখলে তার হজের নেকি হয়ে যায়, হজের সমান হয়ে যায়। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয়, বুঝতে কি তত্ত্ব সরিয়ে প্রাইমারি ছাত্র সরিয়ে। ধন্যবাদ। আমার যাহা জিজ্ঞাসা ছিল তা হাদিস মতে, দলিল মতে, ব্যাখ্যা, জবাব, সানি নজর সহ সুন্দরভাবে আমাদের বুঝালেন যে হাসরের মাঠে মাথার চুল দিয়ে ভেস্তে যাওয়া যায়, মাথার চুলই ভেস্তে টিকেট। আহা, কত বড় মধুর কথা, প্রেমের কথা, ভাবের কথা। কিন্তু প্রথম বলে লতিফ সরকার সাথে ভয় করি না, আমিও ভাবছিলাম অনেকদিন যাবত ম্যাডাম যেটা পাল্লা গান গায় না, গাইতে না গাইতে না গাইতে ভুলে গেছে, আমি আজকে পাল্লা গায় নাম করে ফেলাম। ও মা, দেহে খোসাইতে খোসাইতে আমারে মোটামুটি বিল্ডিং থেকে নালার মধ্যে লয়ে গেছে। শরীয়ত নাকি প্রাইমারি ছাত্র, মারফত বিশ্ববিদ্যালয়, এগুলো আপনার এখনো মনে আছে? এমন একজন শিল্পী পারে না কোনো গান নাই, আলুর গান, মাছের গান, গাছের গান, মানে পারে না এমন কোনো গান নাই। যাই হোক, এটা আল্লাহর রহমত তার প্রতি। কিন্তু আমার যে কথাগুলি বলে গেছে, আমি বসে থাকতে আমার বড় কষ্ট হয়েছে। কারণ তিনি বলেছে মারফত বিশ্ববিদ্যালয়ের শরীয়ত প্রাইমারি ছাত্র। এই যে প্রথম স্কুলের মধ্যে গিয়া স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, সরায়া, ময়াকার মা, বৈশিন্যা র, এই যে মাস্টার গালে টান্য টান্য শিখাইছে, এই শিক্ষা যদি না হইতো আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী হইতে পারতেন না। বাবা বৃদ্ধ হোক না কেন, সন্তান কি বলে, বাবা যেহেতু বুড়ো হয়ে গেছে নতুন করে জুয়ান দেখে একটা বানাই লই, এইটা হয় না। বাবা তো বাবাই, মাস্টার মাস্টারি, প্রাইমারি স্কুলের সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ, আপনি বিশ্ববিদ্যালয়ে যান, কলেজে যান, যেখানেই যান, ওই প্রাইমারি স্কুলের সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ ছাড়া আপনি কোনো অক্ষর দিয়ে লেখা করতে পারবেন পারবেন না। আর আরেকটা কথা আপনাকে বলি, এই প্রাইমারি স্কুলের মধ্যে হাই স্কুল আছে, এই প্রাইমারি স্কুলের মধ্যে কলেজ আছে, এই প্রাইমারি স্কুলের মধ্যে বিশ্ববিদ্যালয় আছে, যদি কেউ বুঝতে পারে। আপনাকে বুঝাবো ধীরে ধীরে। এবার বলে আমি হইলাম সিনিয়র, ওই যে বিশ্ববিদ্যালয়ের, আর আমাকে প্রাইমারি বলে, সেই জন্য আপনাকে একটা কথা বলি,
একজন আলেম ছিল শরীয়তের কাজী, মারফতের ফকিরকে বলেছে, ফকির তুমি বড় বড় মুছ রাখছো, মুছ কেটে ফেলো। বলে যে না, আমি মারফতের ফকির ওই যে বিশ্ববিদ্যালয়ের বাহাদুরি দিয়েছিল, এই মুছ কাটা যাবে না। শরীয়তের আলেম বলেছে, আমি শরীয়তের কাজী, তোমার মুখের এই বড় বড় মুছ আমি রাখবো না, কারণ মুছ দেওয়া পানি খেলে এটা মাত্র হয়ে যায়। কাজী বলেছে, আমি কাটতে দিব না, শরীয়ত কাটবো। আর মারফতের ফকির বলেছিল, আমি কাটতে দিব না, যার নাম বু আলী কলন্দর শাহ। যখন শরীয়তের কাজী কেঁচি এনেছিল, তখন মারফতের ফকির বলেছিল, বু আলী কলন্দর শাহ, হেই শরীয়তের কাজী, তুমি আমার বগুল তোলার মতো একবার চেয়ে দেখো। হ্যালো, আর শরীয়তের কাজী ওই বু আলী কলন্দরের বগুল তোলার মধ্যে চেয়ে দেখে, এই বু আলী কলন্দরের মুছ আল্লাহর আরশের পায়ের সাথে প্যাচ দিয়ে জিকির করে, আল্লাহু 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 আছে। শরীয়তের কাজীবে মস্ত করে ব্যাপার, যেই মুছ আল্লাহর আরশের পায়ের মধ্যে জিকির করে, আল্লাহু আল্লাহু, এই মুছ আমি কেমনে কাটি? শরীয়তের কাজী বলে, আল্লাহ আমি যদি নাইবে রাসূল আলেম হয়ে থাকি, তুমি ফকির কি কিছু দেখাও? শরীয়তের কাজী বলে, হে ফকিরি, তুমি আমার বুগল তলায় চেয়ে দেখো। বু আলী কলন্দর শরীয়তের কাজীর বুগল তলায় চায়া দেখে, ওই যে আল্লাহর আরশের পায়ের মধ্যে মুছ ফেজ দিয়ে জিকির করে, আল্লাহু আল্লাহু, ওই আরশের উপরে যে মুছ, ওই মুছের চারাঙ্গলির উপরে শরীয়তের কেচি গিয়া কত, আমি কাটুম তোরা, আমি কাটুম তোরা, আমি আপনি আমার প্রাইমারি ছাত্র মানে যত বিশ্ববিদ্যালয়ে যান আর যেখানেই যান, তার চারাঙ্গুল উপরে আছে শরীয়তের কেচিটা। ভেবেছিলাম ফুমারিলে যাইব ফকিরুইরা, ভেবেছিলাম ফুমারিলে যাইব ফকিরুইরা, এখন দেখি আমার মাথায় পড়ছে ফকির ফুইরা রে, আমার ফিরা আমার বুকে দিছে মাইরা রে, হায় হায় আমার নিজে তো জামা কাপড় নেই, আরেকজনের ডাহলাত করে বইরে গেছে, এখন লোকজন আছে জামাই কুন্ডা জামাই কুন্ডা, লগে টাকা জামাই হইলে এটা জামা কাপড় আমার। জামাই গো, তুই কস কি কি কইছি? জামাই আমি জামা কাপড়, তোর আমার লজ্জা হয় না? কথা এটা আর কমো না। আবার লোকজন এসে জামাই গুন্ডা জামাই গুন্ডা, জামাই হইলে এটা জামা কাপড় হ্যাঁ নিজের, তুই কস কি? ঠিকই তো গেলাম, জামাই তুমি জামা কাপড় তোমার, জামাই এটা জামা কাপড় নিজের, এটা কইলে মাইসে বোঝানো হাওলাত করে আনছি, কথা এটা কমো না। আবার লোকজন এসে জামাই গুন্ডা জামাই গুন্ডা, জামাই হইলে এইটা জামা কাপড় হ্যাঁ না আমারও না। আপনি একজন খাতি ফকির হয়ে যদি একজন নাইবের আসলে আলেমের দাঁত ভাঙতে চান, আমি কি লজ্জা পাই না? তাই আমি জানি একজন মারফতের খাতি ফকির, তবে আমি এইটু বলবো, ওই যে শরীয়তের কাজী বলেছে, আমি যদি নাইবের আসলে আলেম হয়ে থাকি, রাসূলের হাদিস যদি সত্য হয়, মুখ
ভয়ে মুস আমি কাটমুই চার যাই হোক আপনি যত বড় ফকির হন একজন নাহিদ রাসেল আলমকে সম্মান করেন অনেকদিন পর পাইছি মারফতে খাটি এক ফকির দশটা লক্ষণ বইতে পারলি হইব ফকির পীর হায় হায় সৈলতি ফার আছে দিকি সৈলতি ফার আছে দিকির দবা একটা সময় কুষ্টিয়া মেহেরপুরে মাসকে মাস তার সাথে পালাগান করেছি তাই জ্ঞানী পণ্ডিত যদি বুড়ো হয় জ্ঞানের ধার আরো বাড়ে এর জন্য প্রমাণ যিনি খাটি মারফতের ফকির হবে তার দশটি লক্ষণ থাকতে হবে আমি জানতে চাই দশটা লক্ষণ তাই আশা করি যদি সঠিকভাবে তিনি প্রশ্নের জবাব দিতে পারে বুঝুন যে জ্ঞানী যতই বৃদ্ধ হয় তার জ্ঞান কমে না গানের মধ্যে প্রশ্ন শুনি মুখটা করছে কালা কাঁদতে ও ছাড়বো না পতি বাড়াই দি মুজালা হায় হায় খুললে তোমার বলবে তালা খুললে তোমার বলবে তালা গলাই দিব মালা রে আমার তীর আমার বুকে দিছে মাইরা রে আমার তীর আমার বুকে দিছে গানের মধ্যে প্রশ্ন শুনে মুখটা করছে কালা কাঁদলেও সর্বনা ফকির বাড়াই দিমু জ্বালা কিন্তু জ্বালার পর একটা মজা আছে খুললে তোমার কলবের তালা অর্থাৎ সঠিক জবাব যদি আমি পাই গলাই দিব মালা এখন আমার দিকে স্যার এসে মালা দিতেছি নাকি আপনি জবাবটা দিয়ে আলো নাকি আমি একজন হকানি আলে ভাটার জবাবটা যদি সুন্দরভাবে আসে তবেই বুঝবো আপনি একজন মারফতের খাটি ফকির তখনই আলেমের পক্ষ থেকে একটা মালা পাবেন আর যদি জবাব না দিতে পারেন তাহলে জরিমানা হইব দুইটাই এসি বন্ধ আছে খুলে দিবেন ভাই এখন দেখি জানের আমার আর ভরসা নাই দেহের মধ্যে আছে তোমার বারো স্টেশন ভেদের কথা জানলে হবে সঠিক মহাজন হাই হাই
গানটা কাট করে নে। যাই হোক, তিনি আমার কাছে প্রশ্ন করেছেন সুন্দর একটি কথা, বিসমিল্লাহ রহমানুর আগে কি ছিল? যখন বিসমিল্লাহ রহমানুর রহিম ছিল না, তখন ছিল বিসমিল বিসমি রাব্বি, এবং আরেকটা দলিলের মধ্যে বলা হয়েছে আল্লাহুম্মা বিসমি। বিসমিল্লাহ কোথা থেকে হলো? নবী প্রথমে আল্লাহর নূর, দুইমে তোবা গাছের ফুল, তৃতীয় মনের গোলা হর, চৌথা তারা, পঞ্চমে মরিনি, ষষ্ঠমে আদম সবই বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ নাসিক, অষ্টমে মামানের গরমে, নবমে হইল ভূমিষ্ঠনের পৃথিবীতে, দশমে পঞ্চাশ বছর দুই মাস সাতাশ দিনে চলে গেলেন মেরাজে, চার নম্বর আসমানে গিয়ে আমার নবী দেখে একটি সিন্ধুক, সিন্ধুকের মধ্যে লেখা বিসমিল্লাহ রহমানুর রহিম, লাস্টের অক্ষর মিম, এই মিমের থেকে একটা লেজা বাহির হয়েছে, দুইটা লেজা এসেছে পৃথিবীর মধ্যে, একটা দাজলা নদীতে আর একটা ফরাদ নদীতে, আর দুইটা লেজা চলে গেছে বেহেস্তের জান্নাতুল কাউসারের মধ্যে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিলকে বললেন ইহা কি? জিব্রাইল বললেন রাসুল ইহা কাউসার। রাসুল বললেন কাউসার কি জিনিস? জিব্রাইল বললেন হে রাসুল, হাসরের মাঠে মাথার শোয়াত উপরে সূর্য থাকবে, মাথার মগজ গুলো পানি হয়ে যাবে, যারা বিসমিল্লাহকে আমল করবে তাদের জিব্বার মধ্যে এক ফোঁটা কাউসার দান করলে সত্তর হাজার বর্ষ পর্যন্ত পানি পিপাসা কি জিনিস বুঝতে পারবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে এসে তিনি খাইতে বিসমিল্লাহ, উঠতে বিসমিল্লাহ, বসতে বিসমিল্লাহ, খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ বলতেছিলেন। আমার আল্লাহ বলেন হে দোস্ত, আমি জানি আপনি বিসমিল্লাহর জন্য পাগল হয়ে গেছেন, আমি আল্লাহ ওয়াদা করলাম এই বিসমিল্লাহর ফজিলত উম্মতে মুহাম্মদের জন্য আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম। তাই আমরা যারা আছি সর্ব জায়গার মধ্যে সর্বক্ষেত্রে বিসমিল্লাহটা বেশি বেশি পান করি। একটি সুরাও নাজিল হয়েছে ইন্নতেন কাল কসরা ফসলি লিরাবিকে ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবদার, যারা বিসমিল্লাহকে আমল করবে এবং রাসূলকে যারা লেসকাটা বলেছিল তারা অভিশাপ প্রাপ্ত হলো, আর যারা বিসমিল্লাহকে আমল করলো তারা হাসরের মাঠে কাউসার পান করবে, যাহা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রিজার্ভ করে দিয়েছে। আর আমি অনেকগুলি প্রশ্ন তাকে গানের মধ্যে করেছি, এই জন্য পুরান তারের মধ্যে একটা বাড়ি দিয়া দেখলাম তারটা ঝং ধরে আছে না, এখনো ক্লিয়ার আছে। সম্মানিত সুধি মণ্ডলী, আমার প্রতিপক্ষ আলেম এবার বড় খেপা, অনেক কথা বলেছে আমাকে। আসলে আমাদের ক্যাসেটের সময়ের কারণে, সময়ের স্বল্পতার কারণে আমরা সব কথা বলতে পারবো না, তারপরেও যেগুলো একেবারে না বললেই নয় আমি সেগুলো বলার চেষ্টা করব। তার গানের মধ্যে আমি শুনলাম ভেবেছিলাম ফু মারিলে যাবে ফকির উইরারে, এখন দেখি আমার মাথায় সে নিজেই পড়ছে ঘুইরারে, আমার তীর আমার বুকে দিছে মাইরারে। আসলে আমি একটা তীর মারলাম, কিন্তু এটা যে কিসের তীর, এই তীরটা একটু বুঝতে হবে। ফকিরের তীর বড় কঠিন তীর, কি তীর আমি আমার গানের মধ্যেই বলবো আপনাকে। তীর নয় জালালি ফায়াজ মাইরা সিতু মারবুকে, এই ফায়াজে হাতি ফকির বানাবো আজ মোল্লাকে, তীর নয় জালালি ফায়াজ মাইরা সিয়াজ ওই বুকে, এই ফায়াজে হাতি আলেম বানাবো প্রশ্নের ভয়ে কাঁদবো আমি, কেমন করে ভাবলে তুমি, প্রশ্নের ভয়ে কাঁদবো আমি, কেমন করে ভাবলে তুমি, এত চাই না মাওলানা রুমি,
সেগুলো যদি তুমি একটু মনে করে এবং কোন আলেম যদি সেগুলোকে বুঝে একটু সাধনা করতে পারে, আমি মনে করব সে খাঁটি আলেম হতে পারবে। আর খাঁটি আলেম মানেই আল্লাহর একজন আশেকান, একজন জ্ঞানী। প্রশ্নের ভয়ে কাঁদবো আমি, কেমন করে ভাবলে তুমি এত যাই না মাওলানা রুমি, ভক্তি করছে ফকিরকে। মাওলানা রুমি যে এত বড় একজন মাওলানা ছিলেন, সেই মাওলানাও একদিন একজন ফকিরের পায়ের নিচে পড়ে গেলেন, যার নাম পাগল শামসুদ্দিন তাবরিজ। পাগল শামসুদ্দিন তাবরিজ তিনি বলেছিলেন মাওলানা রুমিকে, মাওলানা রুমি তোমার ঘর ভরায় গুলো কি, মানে মাওলানা রুমির ঘরে অনেক কোরআন হাদিস কিতাব অনেক কিছু, এবং সে নিজেও অনেক কিতাব লিখেছেন। মাওলানা রুমি পাগলকে চিনতে পারে নাই, বলে যা পাগল যা, তুই এগুলি বুঝবি না। পাগল বলে বুঝবো না আমি, ঠিক আছে। এরকম আশেকের একটা তীর পাগল একটা দমের মাধ্যমে একটা জিকির দিয়ে যখন সেই আশেকের তীর যখন মেরে পাগল চলে গেছে, পাগল ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মাওলানা রুমির ওই কোরআন কিতাব দলিল যত যা ছিল সেই সব কিছু সেই আলমিরার মধ্যেই আগুন লেগে গেছে। মাওলানা রুমি তো জ্ঞানী, তিনি ওই আগুন নিভাতে যায় নাই, যে পাগল কি যেন বললো মুখ দিয়ে, আর সাথে সাথে আমার আলমারির মধ্যে কিতাবের মধ্যে আগুন ধরে গেল, এই আগুন আমি নিভাতে পারবো না। দৌড়ায় গিয়া পাগলকে যায় ধরছে, বাবা তুমি কি করলা, কি বললা, যে তুমি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আমার কিতাব কোরআনের মধ্যে সব আগুন ধরে গেল। পাগল বলে যা, এটা তুইও কিছু বুঝবি না। ওই যে পাগলকে বলেছিল কিতাবের এগুলো কি তুই বুঝবি না, এবার পাগল বলে যা তুইও কিছু বুঝবি না। মাওলানা রুমি বলে আমার যে বুঝতেই হবে, আমি এত বড় মাওলানা হয়েছি, অথচ কেন আমার এগুলির মধ্যে আগুন ধরল আমি সেটা বুঝবো না, আমার বুঝতেই হবে, আমাকে মুরিদ করতে হবে তোমার কাছে। পাগল শামসুদ্দিন তাবরিজের কাছে তিনি মুরিদ হয়ে গেলেন। আস্তে আস্তে তাকে অনেক কথাই বোঝানো শুরু করলেন, অনেক বড় হিস্টোরি, আমি এত বড় হিস্টোরি বলতে পারবো না, এখানেই শুধু রাখলাম। আমাকে প্রশ্ন করেছেন তার গানের মধ্যে, একটা ফকির হতে হলে পীর হইতে হলে তার মধ্যে 10টা লক্ষণ দেখা যাবে, এই 10টা লক্ষণ কি? একজন পীর যে আল্লাহর আশেকান, তার মধ্যে প্রথম লক্ষণই থাকবে সুশ্রী চেহারা, যার চেহারা দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হবে, এইরকম একটা চেহারা, তার মধ্যে নুরানি একটা ভাব থাকতে হবে। কৌলন্নি বংশ, তার বংশ সৈয়দ বংশ, বা তার বংশটা সেই আমার রাসূল পাকের বংশধরের সাথে তার একটা যোগাযোগ থাকতে হবে, কানেকশন থাকতে হবে। সুশ্রী চেহারা, কৌলন্নি বংশ, এলেম জাননেওয়ালা, হেদায়েতের শক্তি, কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা এবং নির্জনে বাস করা, এই রকম অনেকগুলি বিষয় যার মধ্যে থাকবে, দেখা যাবে লক্ষণ দেখা যাবে, সেই হলো একজন খাঁটি মুর্শিদ পীর। আমাকে প্রশ্ন করেছে 12টা স্টেশন আছে, 12টা স্টেশন কি? ইবাদতের 12টা স্টেশন, তার প্রথম হলো হুজদার দম, হুশের সাথে দম ফেলতে হবে, বেহুশের কোনো বন্দিগি আল্লাহর কাছে কবুল হয় না। নিগাবার কদম, গুরুর কদমের দিকে সদা সর্বক্ষণ তার নজর থাকতে হবে, সফরদের অতন এই দেহের মধ্যে নিজকে নিজে সফর করতে হবে, খেলাম দাঁড়ান আঞ্জুমান মুর্শিদের প্রেমের আগুন এই হৃদয়ের মধ্যে জ্বালিয়ে দিতে হবে। মু আয়না, এই দেহের মধ্যে ছোট্ট একটা এরফানি আয়না আছে, সেই আয়নাটাকে মুর্শিদের প্রেমের আগুনে পুরাইয়া ওটাকে পরিষ্কার করতে হবে, যার মধ্যে সেই আল্লাহ রাসূলের ছবি দেখা যাবে। মুফাশ্বেকা, ওই আয়নার মধ্যে মুর্শিদের ছবি তোলা, মুরাকাবা, কাবার ধ্যান করা, মুশাহেদা, ওই ধ্যানে মুর্শিদকে লাভ করা, ফানাফির রাসূল, ফানাফিল্লা বা কাবিল্লা, রাসূলের নামে বিলীন হয়ে যাওয়া, আমার আল্লাহর নামে বিলীন হয়ে যাওয়া, যে সমস্ত ইবাদত করতে করতে এক সময় বিলীন হয়ে যায়, সে আর নিজে নিজের মধ্যে থাকে না, সে নিজে বাকা বিল্লার স্তরে গিয়ে মনসুরের মতো সে বলতে থাকে আইনাল হ। এবং প্রশ্ন করেছে গানের মধ্যে সয় লতিফার জিকির কি, ওই ব্যক্তি বাকা বিল্লার স্তরে গিয়া তখন সে জিকির করতে থাকে, কি জিকির করে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই শৈলথিবার জিকিরের অনেক বড় ব্যাখ্যা আমি দিতে গেলে এই দুই স্যার ক্যাসেটের পিতা আমার নিজেরই লাগবে। আপনি আর কখন গাবেন? অতএব এখানেই আমি এখানে রাখলাম, তার কাছে আমার নতুন করে দুই একটা জানার থাকবে। খাটি ফকিরে পলক খোলা ফকির গুরু শিষ্য মোল্লা ধরা খাই সবু ছাড় সকে তিরি নাই তিরি নাই জালালি ফায়া মাইরা সিপু মার বুকে মোল্লাকে মোষের গল্প দিয়েছে, বলে যে সে মোষ বলছিল যে তুমি আমার তাকায় দেখো গুগলে, দেখে যে আল্লাহর আরশ মহল্লার চেয়ারের পায়ের মধ্যে ওই মোষ আড়াইটা পেজ দিয়া জপতেছে আল্লাহু আল্লাহু। হ্যাঁ, আর ওই মাওলানা বলে যে তুমিও তাকায় দেখো কি দেখে, শরীয়তের কেসি নাকি ওইখানে যায় বলতেছে কাটুম কাটুম। আপনি কি এরপরে জানেন না এরপরে কি হয়েছে? এই কাটুম কাটুম করার পরে গোয়ালি ক্যালেন্ডার বলছিল যে হে মাওলানা তোমার বাড়িতে খবর নিয়ে দেখো, বাড়িতে খবর নিয়ে দেখে যে প্রথম একটা কেচি দিয়ে যখন একটা পোষ মারছে তার বাড়িতে তার তিনটা সন্তান ছিল, তার প্রথম সন্তান যে সে মারা গেছে। বলে আরেকটা আরেকটা কেচি দিয়ে যখন আরেক সাইডে মারছে, মারার সাথে সাথে বলে এবার খবর নিয়ে দেখো মাওলানা, খবর নিয়ে দেখে তার দ্বিতীয় সন্তানও মারা গেছে। এবার আরেকটা যখন মারছে কেচি দিয়ে তখন সে তাকায় দেখে বলে তুমি তোমার বাড়িতে খবর নিয়ে দেখো, বলে তার তৃতীয় সন্তানও মারা গেছে। আপনি মোষ কাটতে পারবেন ফকিরের তাতে সমস্যা নাই, কিন্তু আপনার গুষ্টি সাফ হয়ে যাবে। তোমার সাথে কিসের পাল্লা তোমার সাথে কিসের পাল্লা, আজকে ফকিরের কোলে আসো লতিফ মোল্লা, মারে কে যদি রাখে আল্লাহ, মারে কে যদি রাখে আল্লাহ, মমতাস লে ডাকে জবাব করবেন আলেম সাহেব। এই যে আপনারা নামাজ পড়েন ফজর জোহর আসর মাগরিব ঈশা, এই পাঁচ ওয়াক্ত নামাজের সাথে দেহের পাঁচটা ইন্দ্রিয় আছে, এই পাঁচটা ইন্দ্রিয়র সাথে যার সংযোগ নাই, যার চেনা জানা নাই, জানা শোনা নাই, শুধু কেবলামুখী হয়ে সূরা কারাত পাঠ করে পশ্চিম দিকে সেজদা দিলেই তাকে নামাজ বলা যাবে না, আমি জানতে চাই আপনার সেই সম্পর্ক আছে কিনা, যদি থাকে আপনি বলবেন কোন নামাজের সাথে কোন জ্ঞানেন্দ্রিয়র সাথে কি সম্পর্ক আছে। এই একটা জবাব দিলেই হয়ে যাবে, কথা বেশি বলতে হবে না, অল্প বললেই চলবে। হাতি পিরে কলম খোলা ফকিরের গলায় দিলে মালা, হাতি ফকিরে ফকিরের গলায় দিলে মালা,
আমার যাহা জিজ্ঞাসা ছিল তা সুন্দরভাবে জবাব করেছে। গত আসরে 10টি লক্ষণ, 12টি স্টেশন, 22টা 6 লতিফার জিকিরে, 28টা প্রশ্ন করেছিল। মনে মনে ভাবছিলাম না আবার গান ছেড়ে রাগের চলে জায়গা, কিন্তু দেখলাম 28টা প্রশ্নের জবাব দিতে গিয়ে তার 2 মিনিট সময় লাগে নাই। এইটাই জ্ঞানীর একটা গুণ। কিন্তু আমার যাতে বলে গেলেন কিছু কথা, আগে একটা গান ধর দব। ওরে নাইবে রাসুল আলেম যারা, নাইবে রাসুল আলেম যারা, এলে মেরে কারখানা, এলে ছাড়া সাধন হবে না। ফকি তোমরা জানো না, এলে ছাড়া সাধন হবে না। রুমি মাওলানা ওই তারাই আলেম দুজনা, আলেম আলেমকে মুরিদ করে ফকির কি হোনাছে। আপনি জানেন মাওলানা রুমিকে যিনি মুরিদ করেছে শামসের তাবরেজ, তিনি একজন মস্ত বড় মাওলানা। তা মাওলানা মাওলানাকে মুরিদ করেছে তাতে আপনার কি? শামসের তাবরেজ, রুমি মাওলানা ও তারাই আলেম দুজনা, আলেম আলেমকে মুরিদ করে ফকির কে হোনা। ওরে বে এলে মে দরবেশি মন, হায় হায় বে এলে মে দরবেশি মন, বেশি দিন আর টিকে না, এলেম ছাড়া সাধন হবে না। বকির তোমরা জানো না, এলেম ছাড়া সাধন হবে না। নবী যখন ময়নার রূপ ছিল সাজিল, মালা হইয়া মাফাতে আমার গলে ঝুলিল। নবী যখন ময়নার রূপ ছিল নিজে নবী মালা সাজিল, মালা হইয়া মাফাতে আমার গলে ঝুলিল। সাথে নবী গুরু ফাতেমা শিষ্য, আমি একটা মালা দিয়েছিলাম খুব খুশি হয়েছে, আর খাটি ফকির তার একটা মালা পাবি। কিন্তু বলে মালা যেহেতু পেয়েছি তাহলে মারফতের ফকির যিনি উনি হয়ে গেছে গুরু, আমার বানাই দিছে শিষ্য। লতিফ সরকার এত কাঁচা কথা কয় না, আর আপনার মালাটা দিয়েছি কেন তার অর্থ আপনি বোঝেন নাই। গ্রাম এলাকার মধ্যে মা বোনেরা ওই যে সন্ধ্যাবেলা হইলে মুরগি ধরবো কেমনে, মুরগি তো দৌড়ায়, একটা পলো আইনা, পলের ভিতরে কিছু চাল খুদ দিয়া মুরগির ডাকে, আর মুরগিতে ক ক ক ক করতে করতে ওই খাবারের জন্য যখন আসে আর পলো দিয়ে যাচ্ছে। আমি আপনাকে আধার দিয়ে পলোর ভিতরে ঢুকেছি, কারণ মালা সেই দেয় যে গুরু সে শিষ্যকে মালা দেয়। কিভাবে? নবী যখন প্রথমে আল্লাহর নুরে তবা গাছের ফুল, তৃতীয় মনার গলার হার। আমার নবী ছিল গলার হার, আর মা ফাতেমার নিজে ছিল ময়না। সেখানে নবী হার হইয়া ফাতেমার গলে ঝুলেছিল, সেখানে ফাতেমা ছিল শিষ্য আর নবী ছিল গুরু। ছোট একটি বাচ্চা যখন জন্ম নেয় বাবা বলতে পারে না, বাপ মা শিখায় বাবা বাবা দা 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 না 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 না। এক সময় কইতে কইতে বাচ্চায় বলে আব্বা বাবা। হ্যাঁ, ও তো ডাক জানে না, ওরে শিখাইতে হয়। তাহলে শিষ্য কিভাবে মালা দিবে সেটা জানে না, তাই গুরু হইয়া মালা দিয়া নবী যেমন মা ফাতেমাকে শিক্ষা দিয়েছিল, তেমনি আমি আজকে শরীয়তের আলেম একজন হকানি গুরু হয়ে আপনাকে মালা দিয়ে বুঝাইলাম কিভাবে মালা দিতে হয়। মূলের ঘরে আমি গুরু, আপনি শিষ্য। নবী যখন ময়নার রূপ ছিল ওই নিজে মালা সাজিল, মালা হইয়া মা ফাতেমার গলে ঝুলিল। সেথায় নবী গুরু ফাতেমা শিষ্য, মূলের হিসাব জানো না, এলে ছাড়া সাধন হবে না। ওরে ফকির তোমরা জানো না, ফকির তোমরা জানো না, এলে ছাড়া সাধন হবে না। এইবার ফকির শিষ্য হইয়া আলেমকে গুরু মানিয়া বক্তব্যে জানো তো শিরে সালাম করিয়া, রে সালাম করিয়া। যাই হোক, মালা যে বিষয়টা আমি বললাম, মূলের ঘরে নবী মালা দিয়েছিল মা ফাতেমাকে, সেখানে আর যাবো না, বিসিরির সময় খুব অতি কম। আমার কাছে প্রশ্ন করেছে, প্রশ্ন করে আসতে, প্রশ্ন করার আগে কি কথা বলেছে আসতে,
মোদ যখন কাটে আলেমের নাকি তিন সন্তান মারা যায়। আরে তিন সন্তান কেন, 300, 3,000, 3,00,000, 3 কোটি সন্তানের সাথে মরে যায়। ওই নাইবে রাসুল আলেম যারা রাসুলের কথা রক্ষা করতে গিয়া গুষ্টি সহ চলে গেলে আফসোস করি না, আর বিশেষ করে যারা ওই নবীর কথা রক্ষা করতে গিয়া শহীদ হয়ে যায়, ওই শহীদানের জন্য বিনা হিসাবে জান্নাত আল্লাহ বলে দিয়েছে। এবার তিনি কিছু কথা বললেন, আমাকে প্রশ্ন করলেন, দেহের মধ্যে 10টা জ্ঞানেন্দ্রিয়, 5টা হইল মূল, এই 5টা জ্ঞানেন্দ্রিয়র মূল হইল ত্বক, নাসিকা, জিহ্বা, চক্ষু, কর্ণ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা নামাজ পড়ি, আহাহা, ফজর ওয়াক্ত নামাজ কেন, জোহরের নামাজ কেন, আসরের নামাজ কেন, মাগরিবের নামাজ কেন, এশার নামাজ কেন, যদি বুঝে পড়তে পারি কি যে মজা। ফজরের 2 ওয়াক্ত ফরজ নামাজ কেন, এই দেহের মধ্যে একটা ইন্দ্রিয় নাসিকা, সরি প্রথম হলো ত্বক, ত্বক এই যে চামড়া, এই চামড়া দিয়ে গরম লাগলেও বোঝা যায়, ঠান্ডা লাগলেও বোঝা যায়, তার মধ্যে আল্লাহ এমন একটা অনুভূতি শক্তি দিয়েছে, এর জন্য শুকরিয়া স্বরূপ প্রথম ছিল এই 2 রাকাত ফজরের নামাজ পরে রাসুল মেরাজে গিয়া এই ওই ফরজ করে আনে, অর্থাৎ ফজরের নামাজটা যে 2 রাকাত এটা ছিল শুকরিয়া, রাসুল মেরাজে গিয়া ফরজ করে আনে। তারপর হলো নাসিকা, নাসিকা দিয়ে সুঘ্রাণ হোক আর দুর্গন্ধ হোক, ডাইনে বামে আগে পিছে সামনে চারদিক থেকে তার গ্রাণ পাওয়ার শক্তিটা আল্লাহ নাসিকার মধ্যে, এই শুকরিয়া করার জন্য 4 রাকাত জোহরের নামাজ পড়ে যেটা রাসুলের মেরাজিকে ফরজ করে এনেছে। তারপরে চক্ষু, এই চক্ষু দিয়া ডাইনে দেখা যায়, বামে দেখা যায়, সামনে দেখা যায়, পিছনে দেখা যায় না, এই জন্য মাগরিবের 3 ওয়াক্ত নামাজ এই পরে আমরা যেটা প্রথম ছিল শুকরিয়া রাসুলের মেরাজে গিয়ে ফরজ করে এনেছে। তারপরে কর্ণ, কর্ণ দিয়া ডানে বামে আগে পিছে যেদিকেই সাউন্ড হোক, শব্দ হোক, যাই কিছু হোক, এই কর্ণের মধ্যে ধরা খায়, আল্লাহ কি মেশিন ফিট করে দিয়েছে, এই কর্ণের শুকরিয়া করার জন্য 4 রাকাত এশার নামাজ পড়ে, যাহা ঈসা মুসা নবীর সময় ছিল শুকরিয়া, রাসুল মেরাজে গিয়ে ফরজ করে এনেছে। তাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি এই দেহের সাথে, কর্ণের সাথে, ইন্দ্রিয়র সাথে নামাজের গুণাগুণ বুঝতে পারি, তাহলে কত মজা, যে খাঁটি নামাজে খাঁটি আলেম সেই জানে। এইবার ফকির শীর্ষ হইয়া আলেমকে গুরু মানিয়া গন্ত বেজাও নত শিরে সালাম করিয়া, ওরে লতিফ সরকারের দোয়া লইয়া, লতিফ সরকারের দোয়া লইয়া গায়ো সহি গান বাজনা, এলে সারা সাধন হবে না, ওরে ফকির তোমরা জানো না গো, ফকির তোমরা জানো না, এলে সারা সাধন আমার। সর্বশেষে ছোট্ট করে একটা প্রশ্ন থাকবে, আমার প্রশ্নটা এরকম থাকবে, আপনি বলবেন যে মারফত যারা করে, যে প্রশ্ন করেছি তার সুন্দরভাবে জবাব দিয়েছে, লাস্ট একটাই প্রশ্ন, আপনি বলবেন কিয়ামতের সময় চিস্তিয়া কাদরিয়া নকশবন্দে মোজাদ্দেদিয়া পৃথিবীর মধ্যে বর্তমানে 100 উপরে তরিক আছে, সব তরিকা মুছে গিয়া কিয়ামতের সময় একটা তরিকা হবে, আমার জানার বিষয় ওই তরিকাটা কি, ওই তরিকার তখন পীর হবে কে, সব পীরই থাকবে, এই সব পীরের মধ্য থেকে একজন পীরকে আল্লাহ টার্গেট করে বলবেন উনি এখন তোমাদের পীর। এইবার ফকির শীর্ষ হইয়া আলেমকে গুরু মানিয়া গন্ত বেজানো তো শিরে সালাম করিয়া, এবার লতিফ সরকারের দোয়া লইয়া, চমৎকার আমার প্রতিপক্ষ মাওলানা আলেম সাহেব অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, তবে আমাকে গত স্টেজে উঠে একটা কাঁচা ফুলের মালা আমার গলায় দিয়েছিল, আমি আসলে অনেক অনেক খুশি হয়েছি এবং ভাবছিলাম ফকিররা যেমন সাদা মনের মানুষ, সরল ভাব তাদের হৃদয়ের মধ্যে থাকে, আমার মনে হয় আমার বিপক্ষের যিনি আলেম তিনি আমার সঙ্গ পেয়ে আজকে তার মনটাও সাদা হয়ে গেছে, কারণ সঙ্গ গুণে তো মানুষের রং হয়,
ভালোর সঙ্গ করলে সে ভালো হয়, খারাপের সঙ্গ করলে সে খারাপ থাকে। আমার মনে এই বিশ্বাসটাই জন্মেছিল যে আমাকে মালা দিয়েছে খুব সরল সহজ মন নিয়া, কিন্তু আসলে আসলে তা না। আমি যা চিন্তা করলাম ওই রকম বিষয়টা না, সে দাঁড়িয়ে ওই মালা দিয়ে আরো অনেক কথা অনেক ভাবে সে আমাকে ছোট করার জন্য চেষ্টা করে গেল। সে নাকি আমাকে শিখায়, বলে বাচ্চাদেরকে শিখায় না, মা বাবা 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 বলে ডেকে ডেকে বাচ্চাকে শিখায়, ওরকম আমি আপনাকে শিখাইলাম। হ্যাঁ, মুরগিকে নাকি আদার দিয়ে পলর মধ্যে আনে, আমারে উনি পলর মধ্যে নিচে মালাটা দিয়া, বা 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 চমৎকার। আমি তো আপনার পলর মধ্যেই যেতে চাই, কারণ যারা আল্লাহর ওলি যারা পীর মাশায়েখ তারা সব সময় অপেক্ষা করে এই রকম আপনার মতো একটা খাঁটি আশেকান ভক্তের, যে ভক্ত কখন তার ভক্তি নামক আদার দিয়ে তার পলর মধ্যে আমাকে নিবে। আমি তো সেই আধার খাওয়ার জন্যই বসে আছি, আপনি কখন সেই আশেকান হয়ে আমাকে সেই আধার দিবেন? যা হোক, বয়স তো খুব বেশি না, নাম অনেক বেশি লতিফ সরকারের, কিন্তু বয়স কিন্তু তেমন না, এর জন্য বুঝার একটু ভুল আছে, অসুবিধা নাই, আস্তে আস্তে আরো অনেক কিছু বুঝতে পারবে। এবার আমার কাছে প্রশ্ন করেছে, কিয়ামতের সময় কোনো তরিকাই থাকবে না, একটা তরিকা হবে এবং তার পীরও থাকবে একজন। কিয়ামতের সময় সব যখন শেষ হয়ে যাবে, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ বলবে, তোমরা যারা তরিকার লোক, যারা আমার আশেকান, যারা বেহেস্তবাসী হবা এবং যারা তরিকার মধ্যে ছিলে, তারা যত যে যত তরিকার মধ্যেই থাকো, পৃথিবীতে অনেক তরিকা ছিল এবং অনেক তরিকার অনেক আশেকান আছে, তারা প্রত্যেকেই আজকে একটা তরিকার মধ্যে আসতে হবে, কারণ আজকের জন্য আমি একজন পীর পাঠিয়েছি যার নাম ইমাম মেহেদি। এই ইমাম মেহেদির মাহাদি তরিকা সেদিন একটা তরিকাই থাকবে, ওই মাহাদি তরিকার ওই চাদরের নিচে, ওই শামিয়ানার নিচে সকলেরই থাকতে হবে, ওই তরিকা নিয়েই সকলের পৃথিবী ছাড়তে হবে। এই তার প্রশ্ন, কেউ থাকবে না সেদিন এই পৃথিবী ছেড়ে, সকলেরই যেতে হবে। ওই চিন্তা চেতনার থেকে আমি বলবো যে আসেন, আমরা দ্বন্দ্ব ফেসাদ করব না। আলেমও জ্ঞানী, আর ফকির শব্দের অর্থ মহাজ্ঞানী। জ্ঞানীতে জ্ঞানীতে যখন কথা হয়, তর্ক বিতর্ক হয়, ওখানে জ্ঞানের কথাই আসে, আর অজ্ঞানীরা যখন তর্ক করে সেখান থেকে খারাপ কথাই পাওয়া যায়। আশা করি আপনার মধ্যে আমার মধ্যে জ্ঞানের মারামারি হবে, যার মধ্যে ভালো কথা আসবে, মানুষ দুইটা কথা বুঝতে পারবে, খারাপ কথা আসবে না। অনেক কথাই বলেছে, আমি আর অন্য কথার মধ্যে যাব না, শুধু একটা কথাই বলবো। তিনি বলেছেন মাওলানা রুমি, তিনিও মুরিদ হয়েছেন মাওলানার কাছে। মাওলানা, হ্যাঁ ঠিকই মাওলানা, কিন্তু তার নামের আগে একটা নাম হয়েছিল পাগল শামসের তাবরিজ, যিনি আল্লাহর আশেকান পাগল ছিলেন। আমিও তাই বলি যে আপনারও যদি ওই রকম এই কোরআন হাদিস কিতাব এর বাইরে আরো আধ্যাত্মিক যে বিষয়গুলো, এগুলো যদি জানতে হয়, ওই রকম একজন পাগল পাগল জান্নেওয়ালা পাগল, যিনি এলেম জান্নেওয়ালা পাগল, যিনি, তার কাছে আপনারও এরকম ধরা দিতে হবে। ধরে রাখেন সাইরেন না, ভালো করে ধরতে পারলে পাওয়া যাবে, যদি ধরো পাও তবেই যদি কিছু পাও। এবার আলেম আমার বন্ধু, ফকিরের বন্ধু, ফকির আলেম আলেমের বন্ধু, সেই হিসেবে কেউ কাউকে আমরা ব্যথা দিব না, কারণ অজ্ঞানী মানুষ ব্যথা দিলে সেটা সহ্য হয়, কিন্তু জ্ঞানী হয়ে যদি জ্ঞানীকে ব্যথা দেয় সেই ব্যথা আর সহ্য করা যায় না। মালাটা কই বাবাজিরা দেন, দাঁড়ান আপনার সাথে আমার এবার শেষ মালা বদল হচ্ছে আর কি। ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না,
পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়। মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আরম্ভ করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে তার সাথে আল্লাহর প্রিয় হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পাক রাজা লাখো কোটি সালাম দরুদ ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়া ওলিয়া গাউস কুতুব সকলের পাক দরবার ভক্তি আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির পাক চরণে ভক্তি রেখে তরিকার ভাই বোন আশেকান জাকেরান দেশে দেশের বাহিরে যে যেখানে আছে সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি হিন্দু দাদা যারা আছেন তাদের প্রতি আদাব নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা আজ যে গানের পালা শরীয়ত এবং মারফত বাংলাদেশে শুধু বললে হবে না সমগ্র বিশ্বে যিনি এই বাউল সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছিয়ে দিয়েছেন আমাদের বাউলের গর্ব তার নাম বলে নতুন করে পরিচয় দেওয়ার আর কিছু নেই যে মমতাজ বেগম তিনি বর্তমান যে পালাগানের যে জগৎরা এর থেকে হয়তো একটু সরে দাঁড়িয়েছেন এই জন্য পালাগান গাইতে অনেক পরিশ্রম রাত্র ভেবে গাইতে হয় আর সারা রাত্র গান গাওয়ার পরে যেই পয়সা পাওয়া যায় আমাদের কিছু দিলে চলে আমাদের বিশ পঁচিশ পঞ্চাশ জন শিল্পীর বসায় একলাই লাগে আর বিশেষ করে পালাগান যারা গাওয়ায় সাধারণ সরল সহজ মানুষগুলো তারা এই পালাগানটা ভালোবাসে তাই কোম্পানির আদেশ অনুরোধ এবং আমাদের শিল্পীদের পক্ষ থেকে বলেছি মমতাজ বেগম যিনি আমাদের বাংলাদেশ বাউল সমিতির সভাপতি যাতে বাউল থেকে এই বাউল গান থেকে আপনার বাবা আপনার ওস্তাদ তারা বাউল ছিল আপনিও বাউল শিল্পী তাই এই গান আপনি কোনোদিন ভুলতে পারবেন না যেথেই যান আমাদের এই গানের জন্য আপনার হৃদয়ে আপনার মনে যেন একটু জায়গা থাকে তাই তিনি এই পালা গান গাওয়ার জন্য হয়তো সম্মতি গ্রহণ করেছেন তা আপনারা যারা বিশেষ করে বাউল গান শোনার শ্রোতা আপনাদের এটা উপহার আমরা দোয়া করব তিনি যেন আমাদের মাঝে থেকে এই বাউল গানকে সদা সর্বদা তিনি আমেরিকা যান পৃথিবীর যে প্রান্তেই যান মানুষ বর্তমানে মঙ্গল গ্রহে চাঁদের দেশে বাড়ি ঘর করার জন্য প্রস্তুতি নিচ্ছে প্লট বেচা কেনা হচ্ছে সে যদি জনবসতি হয় তা যারা চাঁদের দেশে মঙ্গল গ্রহে থাকবেন তাদেরও তো একটু গান বাজনা শোনার দরকার আছে আর বাড়ি বুড়ি দেও নাকি তোমরা শুধু তাহলে গান শুনতে হইলে ওখানে যদি দশজন শিল্পী যায় তো দশজনের মধ্যে একজন তো মমতাজ বেগম অবশ্যই থাকবে আমি বলতে চাচ্ছি পৃথিবী পৃথিবীর বাহিরে যেখানেই জনবসতি গড়ে তুলুক না কেন স্রষ্টা সৃষ্টি থাকুক সেখানেই যেন আমাদের এই বাউল সঙ্গীত পৌঁছে দেন তাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না এটুকুই আশা রাখি তিনি মরণের আগ পর্যন্ত যেন এই বাউলদের সাথে তিনি মিশে থাকেন তাই সেই মারফতের ভূমিকায় বিশিষ্ট শিল্পী মমতাজ বেগম আর আপনাদেরই অধম নগণ্য গোলাম লতিফ সরকার শরীয়তের ভূমিকায় তার পাশে পাশে থাকার চেষ্টা করব এই ভিসিডি যিনি উপহার দিচ্ছেন সারেগামা বিডি অনসাইট পাটুয়াটুলি মুন কমপ্লেক্স তৃতীয় তলা যিনি নিবেদিত সাজ্জাদ মোহাম্মদ সাহেব সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে ভক্তি রেখে আমার এই গান আরম্ভ করছি আসসালামু আলাইকুম কোন সাহসে দিতে ইয়ারি কোন সাহসে আইছে ফকির আমার সাথে দিতে ইয়ারি খুসরা এক ব্যাপারী মারফতের খুসরা এক ব্যাপারী
এসো ভালো গাই বাগান সরিয়ে সালাম করি সাই বাবার খুচরা এক ব্যাপারী মারফতে খুচরা এক ব্যাপারী আসলে শিল্পী মমতাজ বেগম আর লতিফ সরকার এক জিনিস তার সম্মান আছে আমি জানি কিন্তু পালা তো আজকে শরীয়ত মারফত এখানে কিন্তু কোন মুলা পাম নাই কোন সারা সারি নাই আপনার পালা আপনি গাবেন আমার পালা আমি গাব কারণ মারফতের খুচরা ব্যাপার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে একজন নায়েবে রাসূল আলেম যদি রাস্তা দিয়ে যায় তাকে দেখার সাথে সাথে দশটি নেক হয়ে যায় সুবহানাল্লাহ পৃথিবীর কোন হাদিসে আমি জানি না শুনি নাই যে কোন ফকির এনে দেখলে কোন নেক অতএব কারণে একজন শরীয়তের নায়েবে রাসূল আলেমের সাথে তার কোন তুলনাই হয় না বাগের সাথে দিতে পাল্লা ফকি দিলে সারি কি পরিমাণ চালান পুঁজি আনছেন ঠোলা ভরি আসলে মূল বিষয়টা হলো শরীয়ত ভালো তরিকত ভালো হাকিকত ভালো মারফত ভালো যদি স্বভাব ভালো থাকে তবে স্তর আছে যেমন প্রথম শরীয়ত প্রথম মারফত না তারপর তরিকত তারপর হাকিকত তারপরে মারফত তা আজকে যদি আমরা শরীয়ত মারফত পাল্লা গাব সেই শরীয়ত মারফত পাল্লার মধ্যে যেন আমাদের লক্ষ্য বস্তু ঠিক থাকে অনেক ধরনের কথা বলে ক্ষণিকের জন্য আনন্দ দেওয়া যায় এইটা এক জিনিস আবার শরীয়ত মারফত হাদিস দলিল মতে সঠিকভাবে গে তার কি গুণ আছে আমার কি গুণ আছে শরীয়ত কি বলে মারফত কি বলে জ্ঞানী যারা তাদের কাছে কথাগুলি তুলে ধরলে আমি মনে করি আরো বেশি ভালো হয় বাংলাদেশে অনেক শিল্পীর সাথেই এই শরীয়ত মারফত গান করে থাকি তাই অনেকে জানে কেউ কথাটা সাজায় তুলতে পারে আবার কেউ কথাটা সাজানের মধ্যে কিছুটা অসমাপ্ত থেকে যায় আমি যদিও শরীয়তের আলেম যিনি খাতি মারফতের ফকির আমি তারা ভালোবাসি তার রাসূল ভালোবাসে কিন্তু ফকির নামের ফকরকে ভালোবাসি না হাতের মধ্যে কয়লা দিয়া কিছু জট রাইখা তারপরে গাঠি গুটি সিগুল ঠিগুল লিয়ে রাস্তায় বাইরে গেছে জিগে আপনার তরিকের নাম কি কয় তরিকের নাম সৃষ্টিয়া আরে মিয়া সৃষ্টিয়া কোন তরিকা নাই তরিকা নাম হলো চিস্তিয়া আরে কার জিগে ভাই আপনার তরিকা কি তরিকা বোগদা দিয়া আরে বোগদা একটা শহরের নাম তরিকার নাম হলো কাদ্রিয়া মানে তরিকার নাম বলতে পারে না সে ফকির সাথে তাই আমি মনে করি আজকে আমার সাথে যিনি পাল্লা করতেছেন
তিনি প্রতিটা কথার ভাব অর্থ সানিনের জন্য ব্যাখ্যা তাফসীর সহ সুন্দরভাবে বুঝাতে পারবেন, এই জন্য প্রথম প্রশ্ন তার কাছে থাকবে। মারফতের ফকিরা যারা তারা বড় বড় চুল রাখে, আমিও আজকে শরীয়ত গাইতেছি, আমার মতে তো বড় চুল, ঠিক আছে, এই চুল নিয়ে একটা প্রশ্ন করে নি। হাসরের মাঠে জিন আর ইনসানের বিচার হবে, তার মধ্যে ইনসানের মধ্যে অর্থাৎ একজন মানুষ দাঁড়াবে, অনেক লোকই দাঁড়াবে, সেখানে একজন ব্যক্তিকে প্রশ্ন করবে যে আপনার আমল নামা কি আছে, সে বলবে প্রভু আমল নামা বলতে আমার কিছুই নেই, আমি পৃথিবীতে কোনো ভালো কাজ করেছি কিনা তা আমি জানি না, তবে এই যে আমার সামনে কিছু চুল দেখেন, এই চুলগুলি আমার আমল নামা, সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ফেরেশতারা এটা কিসের চুল, আমি জানি তোমরা জানো না, ওর আর কিছুই লাগবে না, আর এই চুলের উসিলায় আমি আল্লাহ জান্নাতবাসী করে দিলাম। আমি জানতে চাই ওই ব্যক্তিকে আমল নামা বলতে তার তেমন কিছুই লাগবে না, চুলের মহব্বতে চুলের উসিলায় আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিবে। এই প্রশ্নের জবাব উনি সুন্দরভাবে করলে, মারফত মতে যারা চুল রেখে সত্যিকার অর্থে সাধুর্মজন করেন, এই চুল নিয়ে যে একটা কুসংস্কার আমার মনে হয় সমাজে তেমন একটা আর থাকবে না। Bye.